এই রমজান মাসে তার মানে আমাদের শরীরটাকে আসলে খুব সুস্থভাবে আসলে আমাদের গড়ে তোলা উচিত। এই শরীরকে আসলে সুস্থ রাখার জন্য আসলে আমাদের কি কি ধরনের খাদ্যাভ্যাস গ্রহণ করা উচিত এটি যদি একটু বলতেন। রমজান মাসের খাদ্যাভ্যাস অ্যাকচুয়ালি এটা শুধু রমজান মাসের জন্য না, এটা সারা বছরের জন্য আমাদের এগুলো ফলো করা উচিত। ছবি দিয়ে আমরা এটা এক্সপ্লেন করতে পারবো। যদি ছবির দিকে যদি আমরা দেখি, এই যে আমরা কিছু খাবারের কিছু ছবি দেখা যাচ্ছে, যেমন খেজুর, ফ্রেশ জুস, ডাবের পানি, পানি, এগুলো সারা বছরই আমাদের বেশি করে খাওয়া উচিত। রমজান মাসে শুধু না, এইগুলো প্রত্যেকটা জিনিসেরই, পানির তো কোনো রিপ্লেসমেন্টই নেই, ওইটা তো আমাদেরকে প্রতিদিন 2-3 লিটার খেতেই হবে। এটা সবার জন্য, যাদের কিডনি সমস্যা তাদের ব্যাপার অন্য। খেজুরও যারা দেখা যায়, কিছু মানুষ রমজান মাসেই শুধু খেজুর খাচ্ছে। বেসিক্যালি খেজুরটা আর প্রতিদিন খাওয়ার অভ্যাস করলেই ভালো, এর গুণাবলী বলে শেষ করা যাবে না। এমনিতেও খাদ্যের যে উপাদানগুলো, এটার ভিতরে অনেক কিছু আছে যেগুলো আমাদের খুব বেশি রকমের শরীরের জন্য প্রয়োজন। অনেকে শরবত খায় রমজান মাসে প্রচুর চিনি দিয়ে, এগুলো যারা ডায়াবেটিস রোগী, ডায়াবেটিস রোগী না, তারাও এগুলো বাদ দিয়ে সেটাতে যদি ফ্রেশ জুসে কনভার্ট করে, চিনি খাওয়াটা এমনিও আমাদের পরিহার করা উচিত, এমনিতেই পরিহার করা উচিত। এমন এমন দেশ এখন চলে আসছে পৃথিবীর, এমন এমন দেশ এখন আছে যেখানে চিনি পাওয়াই যায় না। সেগুলো বাদ দিয়ে আমরা একটু ফ্রেশ জুস, ডাবের পানিতে প্রচুর পরিমাণ ইলেকট্রোলাইট আছে, এগুলো যদি আমরা প্রতিদিন একটা খাই বা খেতে পারি তাহলে আমাদের জন্য খুবই খুবই উপকারী। দ্বিতীয় ছবিটা আমরা দেখব ফলমূল, ফ্রেশ ফ্রুট। এখন স্ট্রবেরি তো আমাদের দেশে অত বেশি অ্যাভেলেবেল না, কিন্তু আমাদের দেশে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে জাম্বুরা। ওটার মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি, এবং আর যে সমস্ত খাবারের ছবি এখানে দেওয়া আছে, আঙ্গুর সহজেই পাওয়া যায়। কিন্তু যেগুলো দেশে পাওয়া যায় দেশীয় ফল, সেগুলোই খাওয়া ভালো। এগুলোতে আমাদের উপকারিতা আসলে অন্যান্য দেশের ফলদের থেকে সত্যিই বেশি। যেমন পেয়ারা, পেয়ারাতে ভিটামিন সি প্রচুর, সবজির মধ্যে টমেটো, এগুলো খুবই ভালো। এগুলো রমজান মাসে কেন, সারা বছরই আসলে এগুলো একটি সুস্থ সবল শরীরের জন্য অবশ্যই প্রয়োজন। এরপরে আরো ছবি আছে, এটাতে ওই ফ্রেশ জুসটার কথাই বারবার বলা হচ্ছে। এখন ফলটিকে যদি আমরা একটু জুস আকারে খেতে চাই, জুস আকারে খেতে চাই, বা টমেটো, টমেটো যদি আমরা কাঁচা খেতে, অনেকে টমেটো এমনি পছন্দ করে না, টমেটো কিন্তু জুস পাওয়া যায়, জুস করা যায়। টমেটো জুস করে খেলে সেটাও কিন্তু শরীরের জন্য অনেকটা উপকারী। ঢাকা আই কেয়ার হসপিটাল, চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া।